নমস্কার বন্ধুরা, মিতাস কিচেনে সবাইকে স্বাগত। তো আজকে আমি নিয়ে এসেছি আলুর পরোটা। তো আমি ময়দাটা এখানে মেখে নেব। তো আমি 250 গ্রাম ময়দা নিয়েছি, দিয়েছি পরিমাণ মতো লবণ, দিয়ে আমি ময়দাটাকে ভালো করে মিক্সড করে নেব। ঠিক এমনভাবে আস্তে আস্তে করে এটাকে বেলে নিতে হবে, না বেশি চাপ দিলে আলুটা যদি বেরিয়ে যাবে।
চাটা আমি এবারে একটা পাত্রে নামিয়ে নেব। এটা হয়ে গিয়েছে, তো দেখতেই পাচ্ছেন আমার আলু পরোটা একদম রেডি হয়ে গেছে, একদম নরম হয়েছে। তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে নতুন আগামীকাল আরও একটা রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।